দর্শক, আজ আমার এই ড্রাগন গাছের প্রচুর ফুল ফুটেছে এবং এই ফুলের পরাগায়ন, হাত পরাগায়ন, যাকে আমরা হ্যান্ড পলিনেশন বলি, হ্যান্ড পলিনেশনের বিষয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। কারণ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ড্রাগনের ক্ষেত্রে। ফলের কোয়ালিটি, ফলের অর্থাৎ ফলের আকার, ফলের স্বাদ, তার গুণগত মান বাড়ানোর জন্য আমাদের হ্যান্ড পলিনেশন বা হাত পরাগায়ন করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমার এই গাছ জুড়ে প্রচুর ফুল এসেছে, এক কথায় ফুলের সমারোহ, প্রায় কুড়ি বাইশটার মতো ফুল এসেছে। তো আজকে আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, হাত পরাগায়ন এবং পদ্ধতিটি আপনাদের সামনে আমি করে দেখাব। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফুল ফুটে আছে। এই ফুলগুলো এমনিতে, এটা হচ্ছে মরক্কান রেড ভ্যারাইটির ড্রাগন, এগুলো স্বপরাগী, অর্থাৎ এই ফুলগুলো আপনা আপনি পরাগযোগ হয়ে যায়। কিন্তু এখানে মুশকিল হচ্ছে কি, রাত্রিবেলায় যেহেতু কোনো কীটপতঙ্গ থাকে না, তাই অনেক ক্ষেত্রে ফুলের পরাগায়নের অসুবিধা হয়, বা পরাগায়ন হলেও ফুলের আকার ছোটো, ফলের আকার ছোটো হয়ে যায়, ফলের কোয়ালিটি সেরকম আসে না। তার জন্য আমি আজকে ক্রস পলিনেশন করে আপনাদের দেখাবো। তো আমি একটা ফুল প্রথমে আপনাদের দেখাই। এই ফুলের গঠনটা সম্পর্কে একটু বলি আপনাদের। এগুলো হচ্ছে ফুলের পাপড়ি। এই যে এইখানে যেগুলো রয়েছে অসংখ্য, দেখুন গুচ্ছাকারে প্রচুর রয়েছে, এগুলো হচ্ছে ফুলের, আমরা যাকে বলি পুংকেশর চক্র, এবং প্রতিটি হচ্ছে এক একটি হচ্ছে পুংকেশর। এই পুংকেশরের মধ্যে প্রচুর পরিমাণে পরাগরেণু উৎপন্ন হয় এবং এক একটা ড্রাগনের ফুল থেকে প্রচুর আমরা পরাগরেণু পাই। আর এই যে একটা দণ্ডাকার গঠন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই অংশটা, এটা হচ্ছে গর্ভকেশর চক্র, এটা হচ্ছে তার গর্ভদণ্ড, এবং উপরের যে অংশটা, এই অংশটা, এটা হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে এখানে যদি আপনারা অঙ্গ সংস্থানগত দিকটা দেখেন, তাহলে দেখতে পাবেন যে গর্ভমুণ্ডের অবস্থান পুংকেশর চক্র থেকে, পুংকেশর চক্র থেকে একটু দূরে। এই জন্য অনেক সময় কিন্তু স্বপরাগযোগ হলেও অনেক সময় কিন্তু পরাগযোগ হয় না, যার ফলে ফলের আকার ছোট হয়ে যায় বা অনেক সময় ফল গঠন হয় না। তাহলে আজকে আমি কি করব সেটা আপনাদের দেখাই, যে এখান থেকে আমি পরাগরেণু সংগ্রহ করব। আমি একটা প্লাস্টিকের একটা বাটি নিয়েছি, একটা আমার হাতে একটা তুলি আছে, এই তুলি দিয়ে এটা ঝেড়ে দেবো। দেখুন ঝেড়ে দিলে কীভাবে পরাগরেণুগুলো এখানে সংগ্রহ হচ্ছে, একটা গাছ থেকে প্রচুর পরিমাণে, একটা ফুল থেকে, একটা ফুল থেকে প্রচুর পরিমাণে আমরা কিন্তু পরাগরেণু পাই। তাহলে এইভাবে বিভিন্ন ফুল থেকে আমি পরাগরেণুগুলোকে সংগ্রহ করব। এই ফুলটা থেকে সংগ্রহ করলাম, এরপরে এইখান থেকে করব। অর্থাৎ আমি এখানে পরাগরেণুর একটা মিশ্রণ ঘটাচ্ছি। এই ফুলটা থেকে করে নেব কিছু পরিমাণ পরাগরেণু সংগ্রহ। এভাবে বেশ কয়েকটা ফুল থেকে পরাগরেণু সংগ্রহ করে এই পরাগরেণুগুলোর মধ্যে আমি মিশ্রণ ঘটাই। এইভাবে দেখুন আমি প্রচুর পরাগরেণু সংগ্রহ করেছি অনেকগুলো ফুল থেকে। এরপর এগুলোকে আমি প্রতিটি ফুলের এইভাবে প্রতিটি ফুলের গর্ভমুণ্ডে, স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডে এইভাবে আমি, এই ফুলটা হয়ে গেল, এই ফুলের পরাগযোগ হলো, অর্থাৎ হাত পরাগায়ন হয়ে গেল, হ্যান্ড পলিনেশন। এই ফুলটা এরপরে এইভাবে যতগুলো ফুল আছে তার গর্ভমুণ্ডে এইভাবে আমি এইভাবে চারদিকে সমস্ত ফুলে আমি বিষয়টা, এই বিষয়টাই কিন্তু পুনরাবৃত্তি করব।
তাই খানিকটা তো আমি অনেকটা দেখিয়ে দিলাম আপনাদের, এখন আমার ওই দিকে গাছের ওই দিকটাতে এখনও প্রচুর ফুল আছে। তাই আর বেশি আর আমি দীর্ঘায়িত করব না আজকের ভিডিও। এইভাবে আমাদের হাত পরাগায়ন করতে হয়। হাত পরাগায়ন করলে বা হ্যান্ড পলিনেশন করলে কী হয়, ফলের কোয়ালিটিটা বৃদ্ধি পায়, ফলের আকার বাড়ে, ফলের গুণগত মান বাড়ে। এইভাবে আমাদের কিন্তু ড্রাগনের হাত পরাগায়ন বা হ্যান্ড পলিনেশনের বিষয়টি আমাদের করতে হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আগামী দিনে এই ধরনের ভিডিও পেতে, এবং এই যে গাছের পরিচর্যা যেটা আমি ফেব্রুয়ারি মাস থেকে করে আসছি আজ পর্যন্ত, প্রতি মাসের এ টু জেড পরিচর্যা ড্রাগনের, প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের কী ধরনের সারের ব্যবস্থাপনা করতে হবে, কীভাবে গাছের যত্ন নিতে হবে, সেই সম্পর্কে পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আজকের মতো শেষ করছি। আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য, লাইক করার জন্য, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভার্সেটাইল গার্ডেনার যে চ্যানেলটি তার সঙ্গে থাকার জন্য আপনাদের অনুরোধ জানাবো। নমস্কার।